মন্দারমণি। মন্দারমণি দিনের পর দিন অনেক বেশি উন্নত হয়ে চলেছে, আর সেখানে গড়ে উঠছে অসংখ্য হোটেল এবং রিসর্ট। তাই কোন রিসর্ট বা হোটেলটি ঠিক করবেন আপনার নেক্সট উইকেন্ড ট্রিপে তা ভেবে উঠতে পারছেন না? চিন্তা নেই, আজ আমি কথা বলবো এমনই একটি সি ফেসিং হোটেল নিয়ে যেটিতে 5 রকম রুমস আমি আপনাদের দেখাবো, যার দাম শুরু হবে 1000 টাকা থেকে যাবে আপ টু 4000 পর্যন্ত। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিও। প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো লেটস গেট স্টার্ট উইথ দ্য ভিডিও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি স্টাকেটি। সো গাইস, কারেন্টলি এখন আছি আমি মন্দারমণিতে। মন্দারমণিতে ভালো হোটেলের খোঁজ তো সবারই লেগে থাকে, কিন্তু আজকে আমি তোমাদেরকে যে হোটেলের খোঁজটা দেবো সেটা কিন্তু বিচ থেকে জাস্ট 1 মিনিটই দূরে। আর এই হোটেলে কিন্তু বিচের অ্যাক্সেসও রয়েছে, তার সাথে রয়েছে লাক্সারিয়াস রুম, তার সাথে ইনহাউস রেস্টও রয়েছে, আরও অনেক ফ্যাসিলিটিস রয়েছে। সেই সমস্তটাই থাকতে চলেছে কিন্তু আজকের এই ভিডিওটাতে। অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে ভুলো না, স্কিপ না করে। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই আই এম মালিয়া, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। ঢুকে গেছি, এই হচ্ছে দরজা। দরজা দিয়ে যখনই তোমরা ঢুকে আসবে বাদিকে, এখানে দুটো চেয়ার প্রোভাইড করা হয়েছে, তার সাথে আছে কিন্তু ওয়ার্ড্রোপ। আর এখানে সমস্ত ব্যাগপত্র রেখেছি। ওয়ার্ড্রোপটা একবার খুলে দেখি, এই হচ্ছে ওয়ার্ড্রোপ। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর একটা এক্সট্রা চাদরও কিন্তু রয়েছে, এন্ড বেশ ক্লিন রয়েছে। ওয়ার্ড্রোপ থেকে পাশেই রয়েছে বড় একটা বেড, বেশ বড় সাইজের রয়েছে, কিন্তু তিনজন আরামসে থাকতে পারবে বেডে। এখানে কিন্তু একটা নর্মাল পিলো দেওয়া রয়েছে, তার সাথে দুটো ছোট পিলো, একটা সাইড পিলো রয়েছে। সাইড পিলো কিন্তু কোনো একটা হোটেল রুমে আমি চট করে দেখি না। তার সাথে এখানে রয়েছে টাওয়াল, আর রয়েছে এই কিটটা। এই যে পাউচটা রয়েছে সেটা কিন্তু দেখতে আমার বেশ কিউট লাগছে। তো এই পাউচের মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ডেন্টাল কিট, রয়েছে শ্যাম্পু, এখানে রয়েছে একটা সোপ, এখানে রয়েছে কন্ডিশনার, আর রয়েছে কিন্তু একটা কম্ব। তো সেই সমস্তটা কিন্তু পাউচে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো এই পাউচের পরে এই যে বেডটা রয়েছে, বেডের ঠিক পাশে রয়েছে কিন্তু একটা ড্রেসিং টেবিল। তো এটা বেড সাইড টেবিলও রয়েছে, তার সাথেই কিন্তু অ্যাটাচ রয়েছে এই ড্রেসিং টেবিলটা। তো বেড সাইড টেবিল মানে এখানে তোমাদের সমস্ত কিছু পোর্টও দেওয়া রয়েছে, লাইক চার্জার দিতে পারবে আরামসে। আর এখানে একটা বড় ফুল সাইজ মিররের সাথে কিন্তু এখানে রয়েছে আবার এরকম একটা টেবিল, যেখানে কিন্তু মেয়েদের সাজগোজোর জন্য বেশ ভালো হবে। তো এখানে পুরো রুমে কিন্তু মেনুটা প্রোভাইড করা হয়েছে, যেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে অ্যাটাচ করে দেবো। তাছাড়া কিন্তু এখানে কাপগুলো বেশ ভালো মতো আর কি ডেকোরেটেড ওয়েতে রয়েছে, অ্যাস্ট্রো রয়েছে, ট্রে রয়েছে। আর এক্স্যাক্টলি এখানেই কিন্তু রয়েছে এই ড্রেসিং টেবিলের পাশে, অ্যান্ড বেডের ঠিক অপোজিটে রয়েছে কিন্তু বেশ বড় সোফা। তো সোফাতে বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে, টিভি দেখতে পারবে, আর এখানে বসে খেতেও পারবে, যাই হোক যাই করতে পারবে না কেন, সোফাটাও কিন্তু এই পুরো ঘরের একটা খুব সুন্দর একটা টাচ অ্যাড করছে। আর বেডের ঠিক অপোজিট সাইডে তোমরা পেয়ে যাবে টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেটে কিন্তু রয়েছে একটা স্মার্ট টিভি, তাছাড়া কিন্তু এখানে সেট টপ বক্স রয়েছে, তাছাড়াও কিন্তু একটা এরকম সাইজের ড্রয়ার রয়েছে, যে ড্রয়ারে কিন্তু তোমরা পেয়ে যাবে এসি, টিভি, সেট টপ বক্স, সমস্ত রিমোট। আর একটা কথা বলে দিই, হোটেলে ঢোকার সাথে সাথে আমাদেরকে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসও সার্ভ করা হয়েছে, যেটা ক্লিপস আমি তোমাদেরকে দিয়ে দেব, তাছাড়া কিন্তু একটা বোতল হচ্ছে কমপ্লিমেন্টারি। এবার চলো দেখা যাচ্ছে ব্যালকনি। তো এই হচ্ছে ব্যালকনি, আমরা এখন এই হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছি, তার জন্য ব্যালকনি থেকে সিটা দেখা যাচ্ছে, বাট অতটা ভালো সি ভিউ না, যেহেতু সামনে কিছুটা জায়গা ব্লক হচ্ছে, ওই সমস্ত কনস্ট্রাকশন চলছে অল অফ দ্যাট, তো সেই জন্য একটুখানি ব্লক হচ্ছে। বাট যদি তোমরা এই হোটেলের সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে থাকো, তাইও কিন্তু খুব সুন্দর তোমরা সি ফেসিং ব্যালকনিও পেয়ে যাচ্ছ। বাট একটা ব্যালকনি আছে, ঘুরে ফ্রেশ এয়ার নেওয়া যাবে, যাই হোক সেটার জন্য বেশ ভালো। তো এই ছিল সমস্ত রুম টুর। এইবার তো চলো এবার দেখা যাক ওয়াশরুমটা। ওয়াশরুম কিন্তু আমার প্রত্যেকটা হোটেল রুমে সব থেকে মেন জিনিস লাগে, একটা নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম কিন্তু একটা অলওয়েজ প্লাস পয়েন্ট। তো চলো দেখা যাক ওয়াশরুম কি রয়েছে। তো রুমে বেডের অপোজিটে এরকম একটা ছোট্ট জায়গা রয়েছে যেখানে ডাস্টবিন প্রোভাইড করা হয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। তো
প্রথমে ঢুকলে তোমরা পেয়ে যাবে এখানে একটা মিরর, এখানে রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে ওয়াশরুমের ডাস্টবিন, তার সাথে রয়েছে শাওয়ারের সমস্ত জিনিস, বালতি কল এই সমস্ত, রয়েছে গিজার, আর তার সাথে ওয়েস্টার্ন স্টাইল পট, সমস্ত কিছু রয়েছে একদম ঠিকঠাক, বেশ বড় সাইজ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন, দ্য মেইন পয়েন্ট। এই হোটেলে কিন্তু কোনো রকমের আউটসাইডার ফুড কিন্তু অ্যালাউড না, এখানে তোমাদেরকে যদি এখানে থেকে কিছু খেতে হয় তাহলে কিন্তু এখানকার ইন হাউস রেস্তোরাঁ থেকে খেতে হবে। তো তিন বেলা আমি কি খাচ্ছি একটা ওভারঅল আমি তোমাদেরকে গ্লিমস এখানে দিয়ে দেবো, মেনুটাও অ্যাটাচ করে দেবো যাতে তোমরা দামটাও দেখে নিতে পারো, যাতে ওভারঅল পুরো বাজেটটা তোমরা বুঝে নিতে পারো। ওয়েলকাম। তো এই সি ফেসিং ব্যালকানি ওয়ালা রুমে ফার্স্টেই তোমরা দরজা থেকে বাঁদিকে পেয়ে গেলে এই সমস্ত সুইচ অ্যান্ড অল, যেখানে এখানে অল আউট রয়েছে, এখান থেকে সামনেই রয়েছে কিন্তু একটা টেবিল যেখানে তোমরা বসে খাবার দাবার খেতে পারবে, বেসিক্যালি টেবিলটাকে ইউজ করতে পারবে। টেবিলের পরে কিন্তু রয়েছে এখানে একটা ওয়ার্ড্রোব যেটা কিন্তু এরকম দেখতে, ওপরে রয়েছে হ্যাঙ্গার্স, এখানে কিন্তু রয়েছে ব্ল্যাঙ্কেট, একটা এক্সট্রা চাদর রয়েছে, আর তাছাড়া কিন্তু দুটো এক্সট্রা পিলো এখানে প্রোভাইড করা হচ্ছে। তো এই ওয়ার্ড্রোবটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। ওয়ার্ড্রোবের পাশে রয়েছে কিন্তু একটা বড় সাইজের বেড, সেই বেডটা কিন্তু তিনজনের জন্য বেশ ভালো হবে, লাইক দুজনের থেকেও তোমরা যদি আরো এক্সট্রা একজনও থাকে সেও কিন্তু এখানে থাকতে পারবে। আর সব থেকে মেইন পার্ট, এখানে তো নর্মাল পিলো রয়েছে, তার সাথে কিন্তু এই পিলো প্রোভাইড করা হচ্ছে, তার সাথে আবার সাইড পিলো প্রোভাইড করা হচ্ছে, যেটা কিন্তু সচরাচর আমরা খুব একটা হোটেলে দেখি না। তার সাথে কিন্তু এখানে রয়েছে একটা টাওয়াল, দুটো টাওয়াল, তার সাথে রয়েছে একটা ফেস টাওয়াল, আর এখানে কিন্তু রয়েছে একটা কিট যেটা কিন্তু একটা পাউচে রয়েছে। তো চলো পাউচটা খুলে দেখা যাচ্ছে এই পাউচের কি কি রয়েছে। রয়েছে একটা ব্রাশ, আর একটা ব্রাশ, একটা কম, দিস ইজ আ কন্ডিশনার শ্যাম্পু, মানে শ্যাম্পু প্লাস কন্ডিশনার একসাথে লেখা। এখানে রয়েছে একটা শাওয়ার জেল, আর রয়েছে একটা সোপ। তো বেশ অনেকগুলো জিনিসই কিন্তু প্রোভাইড করা হচ্ছে। আর যেমনটা বললাম যে নর্মাল টাওয়াল তো রয়েছে, তার সাথে কিন্তু ফেস টাওয়ালও এখানে প্রোভাইড করা হচ্ছে, যেটা কিন্তু খুব ভালোভাবে লাগলো। আর রুমে কিন্তু মেনুও রয়েছে, মেনু আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দেবো যে কোন জিনিসটার কি দাম রয়েছে, আর সারাদিন এখানে যা যা খাবো সেটারও আমি গ্লিমস তোমাদের দিয়ে দেবো। তো বেডের থেকে এক্স্যাক্টলি অপোজিটে আসলে তোমরা পেয়ে যাবে টিভি ক্যাবিনেটটা, এটা কি আমি জানি না, বাট এখানে একটা স্মার্ট টিভি প্রোভাইড করা রয়েছে, সেটআপ বক্স রয়েছে, টিভি ক্যাবিনেটটা একটা কিন্তু ভালো ড্রয়ারও রয়েছে কোনো কিছু রাখার জন্যে, এখানে রয়েছে রিমোট, এসি রিমোট, টিভি রিমোট রয়েছে। অ্যান্ড বাঁদিকে চলে গেলে তোমরা পেয়ে যাবে হচ্ছে এখানে একটা উইন্ডো, যেটা কিন্তু ব্যালকানি উইন্ডো, ব্যালকানি উইন্ডো তোমাদেরকে পরে দেখাচ্ছি। ওই উইন্ডোর নিচে তোমরা পেয়ে যাবে একটা বিগ সাইজ সোফা, যেখানে কিন্তু বসে তোমরা খাবার খেতে পারবে, চা কফি এনজয় করতে পারবে। আর চা কফি এনজয় করতে বলার কারণটা হচ্ছে এই রুমের সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা ইলেকট্রিক কেটেল, এই যে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, অ্যান্ড তার সাথে কিন্তু রয়েছে কমপ্লিমেন্টারি, এখানে রয়েছে চা পাতা, দুধের পাউচ থেকে শুরু করে এরকম ধরনের সমস্ত কিছু, দেন আরো অনেক কিছু রয়েছে আর কি, সুগার রয়েছে, তো সমস্ত কিছু কিন্তু রয়েছে এইভাবে একটা কন্টেনারে। তাছাড়া দুটো কাপ রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, ট্রে রয়েছে, এইভাবে কিন্তু গ্লাসও রয়েছে। তাছাড়া এটা কিন্তু সাইডে একদম পুরো বেডের সাইড টেবিল, তো বেড সাইড টেবিল হিসেবে তোমরা ইউজ করতে পারবে। প্লাস এটার সাথে অ্যাটাচ কিন্তু রয়েছে এখানে একটা ড্রেসিং টেবিল, এই ড্রেসিং টেবিলে কিন্তু বেশ বড় একটা মিরর রয়েছে, অ্যান্ড কিন্তু বেশ বড় রয়েছে, এখানে রয়েছে একটা ড্রয়ার, তাছাড়া নিচেও কিছুটা জায়গা রয়েছে যাতে সমস্ত ব্যাগপত্র রাখতে পারো, আর মেয়েদের জন্য এখানে সমস্ত জিনিসপত্র রেখে এখানে কিন্তু বেশ সাজতে পারবে, এমনকি সোফাতে বসেও তোমরা সাজতে পারবে। আর এটা হচ্ছে উইন্ডো, উইন্ডোটা কিন্তু বেশ বড় রয়েছে, এই যে হচ্ছে উইন্ডো, গ্রিল দেওয়া উইন্ডো রয়েছে। তো এবার চলো দ্য মেইন পার্ট, যেটা হচ্ছে সি ফেসিং ব্যালকানি, এটা হচ্ছে ব্যালকানির দরজা, অ্যান্ড সেখান থেকে চলে এলে ওই দেখা যায় সমুদ্র। তার সাথে একটা চেয়ারও কিন্তু রয়েছে। ব্যালকানিটা বেশ বড় রয়েছে, আর সেখান থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। আমরা এখন আছি হোটেল হিন্দুস্তান ইনে, সেখানে সামনেটাতে কিছু একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই জন্য একটুখানি হালকা ভিউ কিন্তু
একটুখানি মনে হচ্ছে ডিস্টার্ব করছে, বাট সমুদ্র কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে। আর ব্যালকনিটা বড়, তার সাথে একটা চেয়ারও রয়েছে, তো কিন্তু বেশ ভালো মতো তোমরা ওখানে সকাল বা সন্ধ্যাবেলায় চায়ের সাথে বা এমনি কোনো স্ন্যাক্স এর সাথে কিন্তু ভালো মতো ভিউ এনজয় করতে পারবে। তো এটা হচ্ছে পুরো ওভারঅল রুমটা। তো চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে ওয়াশরুমটা। তো রুমে বেডের অপোজিটে যেখানে দরজা রয়েছে তারই এই পাশে রয়েছে কিন্তু একটা এরকম স্পেস, যেখানে রয়েছে ডাস্টবিন, আর এটা হচ্ছে ওয়াশরুম। তো দিস ইজ দ্য ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকলে তোমাদেরকে প্রথমে এখানে একটা টাওয়াল হ্যাং করার জন্য তোমরা পেয়ে যাবে, দেন এখানে পেয়ে যাবে একটা মিরর, এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন, এখানে রয়েছে একটা স্টুল। স্টুলটা কিন্তু বেশ ভালো। তোমরা যদি কোনো বয়স্ক কারোর সাথে আসো যারা একটুখানি বসে স্নান করতে পছন্দ করে বা যার একটুখানি শাওয়ারে একটু বেশি টাইম লাগে, স্টুল কিন্তু অনেকেই প্রেফার করে, তো সেটার জন্য বেশ ভালো। তার সাথে কিন্তু বালতি মগ রয়েছে, ডাস্টবিন রয়েছে, হ্যান্ড শাওয়ার প্রোভাইড করা হচ্ছে, সোপ রাখার জন্য কিন্তু জায়গা রয়েছে, তাছাড়া রয়েছে শাওয়ার, রয়েছে গিজার, আর রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কমোড। বেডের ওপরটা তোমাদেরকে একবার দেখাই। বেডের ওপরটা কিন্তু বেশ লাক্সুরিয়াস দেখতে। ওপরে কিন্তু একটা স্ট্রিপ লাইট রয়েছে, তার উপরে রয়েছে কিন্তু একটা মুন লাইট, যেটা আপাতত এখন ব্লু কালার রয়েছে, যেটা কিন্তু রাত্রেবেলা খুব সুন্দর একটা ডেফিনেশন অ্যাড করবে এই রুমটাতে। তো আমি রাত্রেবেলা চেষ্টা করবো সমস্ত লাইট অফ করে শুধু স্ট্রিপ লাইট অ্যান্ড মুন লাইট দিয়ে কিরকম লাগছে ওভারঅল একটা ভিউ আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখতেই পেলে যে একদম ব্যালকনি থেকে সামনেই সমুদ্র, তো কাছাকাছি হবে, আর এটা কিন্তু ওদের একদম নর্মাল বিচ অ্যাক্সেসও রয়েছে। তো আমি যখন বিচে যাবো তখন তোমাদেরকে রাস্তাটা দেখাবো, কিরকম কি ডিস্টেন্স রয়েছে, কি কি সামনে দিয়ে পড়বে সমস্তটা দেখাবো, সামনে বিচটা কতটা ক্লিন, তোমরা স্নান করতে পারবে কিনা সব ইনফরমেশন থাকবে কিন্তু এই ভিডিওটাতে। তাছাড়া এখানকার যেমনটা বললাম যে এখানে রুমে মেনুও রয়েছে, মেনুটাও আমি তোমাদেরকে অ্যাটাচ করে দেবো, প্লাস আমি তিন বেলা কি খাচ্ছি না খাচ্ছি সেই সমস্ত মিলও একটা গ্লিমস আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তো চলো চলো এরপর আমি তোমাদের সাথে দেখা করবো যখন আমি বিচে যাবো, দেখতে থাকো। এবার আমি আপনাদের দেখাবো এই হোটেল হিন্দুস্তান ইনের প্রথম সারির বেশ কিছু রুমস, যেগুলি হতে চলেছে সি ফেসিং রুম। তবে একটা কথা বলে দিই, এই রুমগুলিতে কিন্তু আমি স্টে করিনি, তাই এই রুমের গেস্টরা বেরিয়ে যাওয়ার পরে, চেক আউট করে যাওয়ার পরে রুম ট্যুর আমি আপনাদের দিচ্ছি। তাই রুমটাই অত ভালোভাবে এক্সপ্লেন আমি করতে পারিনি, আর অগোছালো থাকার জন্যে সরি। তো চলুন দেখে নেওয়া যাক হোটেল হিন্দুস্তান ইনে বেশ কিছু টপ এবং সি ফেসিং রুমস। এই রুমটি হোটেল হিন্দুস্তান ইনের সেকেন্ড ফ্লোরের প্রিমিয়াম সি ফেসিং রুম। ফার্স্টে চোখে পড়লো সিলিং, সিলিংয়ের কারুকার্য কিন্তু বেশ ইমপ্রেসিভ। ঢুকেই আপনাদের বাঁদিকে পড়বে এই লম্বা বড় মিররটি, তার পাশে পেয়ে যাবেন এই ওয়ার্ড্রোবটি। ওয়ার্ড্রোবটি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড বেশ বড় সাইজের ছিল। এখানে আপনারা পেয়ে যাবেন কিন্তু একটা এক্সট্রা বেডশিট আর তাছাড়া ব্ল্যাঙ্কেট, তার পাশে পেয়ে যাবেন ছোট্ট একটা টি টেবিল। ওপরের সিলিংটা কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল যেমনটা আগে বললাম। তার সামনেই রয়েছে কিন্তু বসার অ্যারেঞ্জমেন্ট, আর তার পেছনেই রয়েছে কিন্তু হোয়াইট গ্লাসের একটা সি ফেসিং উইন্ডো, আর এখানে কিন্তু পার্সোনাল ব্যালকনিও রয়েছে। তবে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এর বেডটা। তো এটা হচ্ছে একটা এসি রুম, তাছাড়া এখানে ফ্যানও প্রোভাইড করা হয়েছে। বেডের কিন্তু কি বলবো, ওই গঠনটা বেশ অন্য রকমের ছিল, বেশ প্রিমিয়াম কোয়ালিটির একটা কার্পেটও কিন্তু এখানে পাতা ছিল। এটি কিন্তু ছিল এই রুমের সাথে অ্যাটাচড বেশ বড় একটি ব্যালকনি, যেখান থেকে আপনারা ডিরেক্ট কিন্তু সি ভিউ পেয়ে যাবেন। এবার চলুন দেখে নিই এই রুমটির ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু বেশ অনেকটা স্পেস ছিল, গিজার প্রোভাইড করা হয়েছে, ওয়েস্টার্ন সাইড কোমোড রয়েছে, এখানে সমস্ত শাওয়ারের ইকুইপমেন্ট রয়েছে, আর তাছাড়া কিন্তু রয়েছে একটা মিরর, আর তার সাথে ওয়াশ বেসিন কিন্তু ছিল। এই
রুমটি আগের রুমটির একদম অপোজিটেই কিন্তু রয়েছে, এটিও কিন্তু তাদের একটি সি ফেসিং রুম। তবে এই রুমটার থেকে আগের রুমটা আমার বেশি ভালো লেগেছিল। তবুও চলুন দেখে নিই যে এই রুমে কী কী রয়েছে। ঢুকতেই আপনাদের পড়বে এরকম একটা ফুল সাইজ মিরর, তার পাশে রয়েছে টিভি ক্যাবিনেট। তবে এখানে ওয়ালের যে উডের ডেকোরেশন রয়েছে সেটা কিন্তু বেশ ভালো। একটা হোয়াইট কিন্তু বেড রয়েছে, বেডের ওপরে কিন্তু সিলিংটাও দেখতে বেশ সুন্দর। এটাও হচ্ছে কিন্তু এসি রুম, আর অফকোর্স ফ্যান তো রয়েছে, একটা বড় সোফা সেট রয়েছে। আর সোফার কিন্তু অপোজিটেই পেয়ে যাবেন এই ওয়ার্ড্রোবটা, যেটা কিন্তু দেখতে বেশ বড় ছিল। এই ওয়ার্ড্রোবেও কিন্তু ছিল হচ্ছে ব্ল্যাঙ্কেট আর একটা এক্সট্রা শিট। এটার সাথে যে ব্যালকনিটা রয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এটি হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচড ব্যালকনি, একদম ওই ব্যালকনির সাথেই কিন্তু এই ব্যালকনিটি রয়েছে। এখান থেকেও কিন্তু একদম ওয়াইড রেঞ্জ অফ সি দেখা যাচ্ছে, সি এর কিন্তু ভিউ বেশ ভালো মতো আসছে। এবার পালা দেখে নেওয়ার এই রুমের সাথে থাকা অ্যাটাচ ওয়াশরুমটি। ঢুকলেই ওয়াশ বেসিন, তার উপরে মিরর, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন সাইড কোমোড, আর তার সাথে গিজার অ্যান্ড শাওয়ারের সমস্ত ইকুইপমেন্টস কিন্তু প্রোভাইড করা হয়েছে। মোটামুটি সেমই দেখতে ওয়াশরুমটা, তবে বেশ স্পেশিয়াস কিন্তু। আমরা ছিলাম এই হোটেলটি সেকেন্ড ফ্লোরে 408 নম্বর রুমে। রুম থেকে বেরোলেই আপনারা পেয়ে যাবেন এরকম একটি প্যাসেজ, যে প্যাসেজের দু সাইডেই কিন্তু রুমস রয়েছে। এটি কোনো রিসর্ট নয়, একটি হোটেল, তাই জন্যই এভাবে তৈরি। তবে এর দোতলা থেকে কিন্তু একটা কমন ব্যালকানি রয়েছে, যেটার ভিউটা অনেকটা এই রকম। এই ব্যালকানিতে কিন্তু অনেকেই ভেজা জামাকাপড় শুকিয়েছেন, অনেকেই চা বা কফি হাতে নিয়ে বসে সমুদ্রকে এনজয় করেছেন একদম এই ব্যালকানি থেকে। তবে এর যে পাশের রুমটি রয়েছে তার ব্যালকানিটি প্রাইভেট। তবে এই ব্যালকনিটি দুভাগে বিভক্ত, এর ডান সাইডেরটা কিন্তু সেই সি ফেসিং রুমের সাথে তাদের প্রাইভেট ব্যালকনি একটি স্টিক দিয়ে আলাদা করা রয়েছে। তাই আমি এই কমন ব্যালকনি থেকেই দু চোখ ভরে এনজয় করে নিচ্ছিলাম সমুদ্রকে। দোতলায় আমাদের রুম থেকে একটু এগিয়ে এলি, বাদিকে কিন্তু চোখে পড়ল এই ছোট্ট জায়গাটি। জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো, ফটো তোলার জন্যে বেশ ভালো। এই জায়গাটি কিন্তু গানের সমস্ত জিনিসপত্র দিয়ে তৈরি। তো বেসিক্যালি এই পুরো হোটেলটাতেই আমি লক্ষ্য করেছি গানের বেশ অনেক ধরনের বাদ্যযন্ত্র এবং অনেক ধরনের ফটোজ, অনেক সরঞ্জাম দিয়ে কিন্তু সাজানো রয়েছে এই হোটেলটি। হোটেলের যিনি মালিক তিনি বোধ করি গানের বা সঙ্গীতের খুবই ভক্ত। তো চলো এবার দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামা যাক। তবে এই হোটেলে কিন্তু কোনো লিফট নেই, তাই বয়স্কদের নিয়ে আসলে একটু প্রবলেম হতে পারে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এটি হচ্ছে এই হোটেলটি রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়ার ওপরেও কিন্তু খুব সুন্দর একটা গিটার এইভাবে লাগানো রয়েছে। যেমনটা বললাম পুরো হোটেল জুড়েই কিন্তু সঙ্গীতের অনেক ধরনের বাদ্যযন্ত্র এভাবে সাজানো। তো বাইরে বেরিয়ে এসে দেখলাম এরকম একটা নিয়মাবলীর বোর্ড রয়েছে, এই বোর্ডটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর বাইরে থেকে হোটেলটিকে দেখতে অনেকটা এই রকম, চারপাশে কিন্তু বেশ গ্রিনারিজ রয়েছে, আর এটা হচ্ছে হোটেলে ঢোকার এন্ট্রান্স। তার পাশেই লাগানো রয়েছে সতর্কবার্তার এই বোর্ডটি। তবে এন্ট্রান্সের অপোজিটেই কিন্তু রয়েছে এদের ইন হাউস রেস্ট্রো, সেটা ট্যুর আমি আপনাদেরকে পরে দেব। এটাও কিন্তু বেশ গাছপালা দিয়ে তৈরি। আর এটা হচ্ছে হোটেলে ঢোকার রাস্তা, এখানে কিন্তু সামনে পার্কিং এরিয়া রয়েছে। আর তাছাড়া এখানেও কিন্তু পুরো গ্রাউন্ড জুড়ে এটা পার্কিং এরিয়া, তো যেখানেই আপনারা টু হুইলার নিয়ে আসুন বা ফোর হুইলার নিয়ে আসুন পার্কিংয়ের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এবার আমি এগিয়ে চলেছি বিচের দিকে। বিচের দিকে এগিয়ে যেতেই দেখলাম সামনে কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে। তখন জিজ্ঞেস করে জানতে পারলাম আগে এই পুরো জায়গাটাই কিন্তু
এতে গার্ডেন এরিয়া ছিল, বেশ বড় ছিল। কিন্তু এখন সেখানে তৈরি হচ্ছে পুল। তো পুল তৈরি হওয়ার পরে কিন্তু এই হোটেলের মান বেশ আরও অনেকটাই বৃদ্ধি পাবে, বেশ আরও দুর্দান্ত হয়ে উঠবে। তবে এই যে সি ফেসিং রুমসগুলো এখান থেকে কিন্তু শুরু হচ্ছে, এই সামনের রুমসগুলি হচ্ছে এদের সি ফেসিং রুমের ক্যাটাগরি। তার একদম সামনেই হচ্ছে এদের পার্কিং এরিয়া। তবে পুরোটা আগে গার্ডেন ছিল, তো দেখতে কতটা সুন্দর লাগতো সেটাই ভাবতে ভাবতে এগিয়ে চলেছি এবার বিচের দিকে। ঠিক যেখানে পুলটা তৈরি হচ্ছে ঠিক তার সামনেই দেখলাম এরকম শ্যাক করা রয়েছে। তবে এটা কিন্তু কোনো রকমের কাঠের শ্যাক নয়, একদম সিমেন্টের শ্যাক করা রয়েছে যেটা পারমানেন্ট। তাই এখানে বসে কিন্তু আপনারা খাবার দাবার খেতে পারবেন, ইনহাউস রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেও এখানে লাঞ্চ ডিনার করতে পারবেন। তাছাড়া যে কোনো ড্রিঙ্কস, চা, কফি সহযোগে কিন্তু খুব ভালো মতো সমুদ্র এনজয় করতে পারবেন। তাই এই এরিয়াটা কিন্তু দেখতে বেশ ভালো লাগলো, একদম পুরো সমুদ্রের ওপর। এখন সময় হচ্ছে বিকেল 5:30 মতো, চলছে ভাটা, তাই জন্য জল কিন্তু বেশ অনেকটাই দূরে। কিন্তু সকালবেলা একদম এই সিঁড়িতে এসে জল ধাক্কা খায়, তাই সকালের একটা দৃশ্যও কিন্তু আমি আপনাদেরকে অ্যাটাচ করে দেব এই ভিডিওর সাথে। তবে সামনের বীচ কিন্তু বেশ পরিষ্কারই আছে, তাই স্নান করতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তাই আমি একটু আমার প্রিয় সমুদ্রে সময় কাটিয়ে এরপর ফিরব। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম হোটেল চত্বরে। দেখলাম বেশ কিন্তু লাইটগুলো জ্বলে উঠেছে, চারপাশে মুন লাইট দিয়ে কিন্তু এইভাবে সাজানো রয়েছে। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এদের ইনহাউস রেস্ট্রো। এদের ইনহাউস রেস্ট্রোটি দেখতে অনেকটা এইরকম। এটি কিন্তু একটি এসি রেস্ট্রো, এতে বেশ 30-35 জন বসার মতো ক্যাপাসিটি রয়েছে। বেশ ছিমছাম দেখতে, অত বেশি লাক্সুরিয়াস না, তবে এখানে কিন্তু বুফেও সাজানো হয়। আমরা যে স্টেটাতে রয়েছি লাইক, তাই সেই স্টের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও রয়েছে। তাই আপনারা যখনই এখানে থাকবেন অবশ্যই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে কিনা এটা জিজ্ঞেস করে নেবেন। যেমনটা বলেছিলাম সকালে কিন্তু জল একদমই সামনে থাকে, তাই দেখিয়ে দিচ্ছি যে সিঁড়ি থেকেই কিন্তু সমুদ্রকে কী সুন্দরী না লাগছে। যত সময় এগোচ্ছিল জলও যেন আরও কাছে চলে আসছিল। তবে এখানে কিন্তু বসারও জায়গা রয়েছে, তাই আপনারা কিন্তু বসে বসেও সমুদ্র এনজয় করতে পারবেন মর্নিং টি এবং কফির সাথে। হলো না দুর্দান্ত? এই ছিল সমস্ত ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও, যাতে এরকম ধরনের আর এক্সাইটিং ভিডিওস আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর আমি নেক্সট কোন জায়গাটা এক্সপ্লোর করবো তোমরা চাইছো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা এক্সাইটিং ভিডিওর সাথে। ততদিন স্টেশন স্টেশন, বাই বাই।